हेलो व्यूअर्स, द नेचर एंड एग्रीकल्चर चैनल आपके स्वागत। तो व्यूअर्स हमें आबारो चले नतून भिडियो नहीं, से विषय हे बेगुन गाचर गुरुत्वपूर्ण परिचर्या। अपन के मात्र दूटी परिचर्यार उपाय बोलबो। से उपायगुलो हे जैसे बेगुन प्रचुर परिमाणे हय एवं फलन क्यों बाड़बें से सम्बन्धे किछु आलोचना करब। तो चलो शुरू करा जाक बेगुन गाचर गुरुत्वपूर्ण परिचर्या। अपनारा बेगुन गाचे प्रचुर परिमाणे फल बाड़ानोर चेष्टा करें, किन्तु किभावे बेगुन गाच फलन बृद्धि करबें और बेगुन गाचे कि परिचर्या ओ कि सार देबें और कि सार दिले द्विगुण परिमाणे फल पाबें। तो अपनारा बेगुन गाचे फुल आसना किंबा फुल आसलेओ किन्तु झरे पड़े जाए, तो अपना गाचर बृद्धि थेमे गेछे। किन्तु आमि एकटा कथा बोलबो जे आमि दुटी मात्र परिचर्यार कथा बोलबो। तो आजकेर भिडियोते आमि आलोचना करब से दुटी परिचर्या। तो भिडियोटा शेष अब्दि देखबेन ताहले बुझते पारबेन। तो बेगुन गाचर प्रथम परिचर्या हच्छे आपनार बेगुन गाचे प्रचुर परिमाणे फुल ओ फल धरार आपनाके एकटा पिजियार व्यवहार करते हैं। पिजियारटा हे पिजियार मान कि पिजियार मान हे प्लैंट ग्रोथ रेगुलेटर। एटा भिटामिन जेमन फलोरा कोम्पानी आछे, मेराकुलान, बुस्टार और अनेक कोम्पानिर पिजियार पे जा। तो गाछेर बयस जखन 20-25 दिन हो जाए तखन किन्तु प्रथमबार एटि आपनाके गाछे प्रयोग करते हैं। और ये सुलबर ब्रणटा कि सुलबर ब्रणटा हे एक जातीय एकटि गाछेर अनुखाद्य। এটি গাছের ফুল ঝরা রোধ করে। ছোট বেগুন থেকে বড় বেগুন পরিণত হলে দিতে হবে আপনাকে একটা ছত্রাকনাশক কীটনাশক। অনেক সময় ছত্রাকজনিত কারণে ফুল ফল ঝরতে থাকে। তো প্রথমে আপনাদের আমি বলবো আপনাদের গাছে প্রয়োজন মতো দ্রবণ তৈরি করে নেবেন। প্রথমে নেবেন সুলবর বোরন। এই সুলবর বোরন 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ মেশাতে হবে। আপনি যদি ছাদের উপরে কোনো গাছ লাগিয়ে রাখেন কিংবা মাঠের ফসল যেটাই করুন না কেন, আপনার কিন্তু এই সুলবর বোরন খুব কার্যকর। তো এবার আমি বলবো একসঙ্গে যোগ করতে হবে সালফাযুক্ত ছত্রাকনাশক যেমন থিওটিপ। আরও অন্যান্য ছত্রাকনাশক পেয়ে যাবেন। আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহৃত করতে পারেন। এটি 1 লিটার জলে 1 চামচ পরিমাণে থিওটিপ মেশাতে হবে। এবার দিতে হবে আপনাকে ফ্লোরা কিংবা মিরাকুলান। এটি গাছের ফুল ফল বৃদ্ধি করে এবং এটি প্রতি লিটার জলে 2-3 মিলি হারে মেশাতে হবে। এই সকল উপাদানকে জলের সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশ্রণ করে নেবেন এবং বেগুন গাছে স্প্রে করার আগে বেগুন গাছে পূর্ণ বয়স্ক পাতা, রুয়াকান্ত পাতা এবং ডালপালা ছাঁটাই করে নেবেন। গাছের ডালপালা বড় হয়ে গেলে বিকালবেলা আপনাকে এটি গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে প্রয়োজন পরপর। এবার বলবো বেগুন গাছের দ্বিতীয় পরিচর্যা। গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরতে গাছে বাড়তি শক্তি প্রদান করতে হবে। এর জন্য আপনাকে সর্ষে খোল পচা জল গাছে ব্যবহার করতে হবে। নিয়ম হলো প্রথম 100 গ্রাম সর্ষে খোল 1 লিটার জলে মিলিয়ে 5-7 দিন পচাতে হবে। এবার আলোচনা করব বেগুন গাছের দ্বিতীয় পরিচর্যা কীভাবে করবেন। তো গাছে প্রচুর পরিমাণে যেন ফুল ফল ধরতে বা গাছে বাড়তি শক্তি প্রদান করতে হবে, এজন্য আপনাকে সর্ষে খোল পচা জল গাছে ব্যবহার করতে হবে। নিয়ম হলো প্রথমে 100 গ্রাম সর্ষে খোল 1 লিটার জলে মিনিমাম 5-7 দিন অন্তর পচাতে হবে। এই জল থেকে যাতে গন্ধ না ছড়ায় সেজন্য আপনারা এই সর্ষে খোল পচাতে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার 5-7 দিন পরে আরও 2 লিটার জল যোগ করতে হবে, অর্থাৎ মোট জল হবে 3 লিটার। এবং দ্রবণের শক্তি বাড়াতে আপনাকে ব্যবহার করতে হবে একটি ছত্রাকনাশক যেমন থিওটিপ ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে নিতে হবে। এই থিওটিপ মেশানোর কারণ হচ্ছে এর মধ্যে বাড়তি সালফার রয়েছে যা গাছে পুষ্টি চাহিদা পূর্ণ করবে। এবার দ্রবণটি খুব ভালোভাবে মিক্স করে নেবেন। কীভাবে সেটা ব্যবহার করবেন, একটি বড় গাছের জন্য
300 থেকে 500 মিলি পর্যন্ত ব্যবহার করতে পারেন। ছোট গাছ হলে 200 মিলি দিলেই হবে। দেওয়ার পূর্বে অবশ্যই গাছের চারপাশে মাটি আলগা করে নেবেন। খেয়াল রাখবেন যাতে গাছের শিকড় ক্ষতি না হয়। এই তরল সার আপনাকে 15 দিন পরপর গাছে ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার করা কিন্তু চলবে না। তো ভিউয়ার্স, দুটি পরিচর্যা আপনি আপনার বেগুন গাছে করলে আশা করি আপনার বেগুন গাছে, তবে অবশ্যই গাছে অতিরিক্ত জল প্রয়োগ করবেন না, এতে করে গাছের ফুল ফল ঝরতে পারে। তো আমার ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনাদের কোনো সমস্যার কথা মনে পড়ে তো আমাকে কমেন্ট করতে পারেন। তো আশা করি সবাইকে ভিডিওটা ভালো লেগেছে। পরের ভিডিওটা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।